বলিউডের শক্তিমান পরিচালক এসএস রাজামৌলি, যিনি হাত ছোঁয়ালেই সিনেমা হিট। 2015 সালে মুক্তি পায় তার পরিচালিত ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা বাহুবলি দ্য বিগিনিং, যা থেকে আয় হয়েছিল প্রায় 600 কোটি টাকা। এর 2 বছর পর মুক্তি পায় ছবির দ্বিতীয় ভাগ বাহুবলি দ্য কনক্লুশন। দুটি ছবির বক্স অফিসে ঝড় তুলেছিল, তবে এই সিনেমা বানাতে গিয়ে বড় অঙ্কের ঋণ করতে হয়েছিল রাজামৌলিকে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বাহুবলি সিনেমার জন্য চড়া সুদে প্রায় 400 কোটি টাকা ধার করেন পরিচালক এস এম রাজামৌলি। সিনেমাটিতে ভল্লাল দেব চরিত্রে অভিনয় করেন রানা দগ্ধভূতি। জানান, ছবির সাফল্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা সত্ত্বেও পরিচালক রাজামৌলি এই ছবির জন্য প্রায় 300 থেকে 400 কোটি টাকা ধার করেন। 5 বছরের জন্য প্রায় 25% সুদে ওই বিপুল অর্থ ধার করেছিলেন তিনি। বাহুবলি সিনেমা তৈরির সময় যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গিয়েছেন, সেই প্রসঙ্গে মাস কয়েক আগে গণমাধ্যমে কথা বলেন এস এস রাজামৌলি। তিনি বলেন, ছবিটা যদি না চলতো তাহলে যারা আমার পাশে ছিল তাদের সবাই কে নিয়ে ডুবতে হতো।